হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ইউনিক একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছেন, যে সিনেমাটির নাম নাদিশারামি, যার অর্থ হচ্ছে প্রমিস বা ওয়াদা। মানে বিয়ের মণ্ডপে একজন স্বামী স্ত্রী প্রমিস করে যে দুঃখ কষ্ট যেটাই হোক না কেন, আমরা মরার আগ পর্যন্ত একসাথে থাকব। কথা দিচ্ছি, অসম্ভব সুন্দর একটি সিনেমা। আর এই ঘটনা আমাদের সমাজের প্রতিনিয়তই হয়ে থাকে। আর সিনেমাটির কাহিনী এরকম, একজন যুবতী মেয়ের বিয়ে হওয়ার 2 বছর পরেই তার স্বামী মারা যায়। কিন্তু মেয়েটি তার স্বামীকে অনেক ভালোবাসে, তাই কখনো আর বিয়ে করতে চায় না। কিন্তু সে তো একজন নারী, একা একা কিভাবে থাকবে, আর তার শারীরিক চাহিদা কিভাবে পূরণ করবে, আর স্বামী ছাড়া নারীকে সমাজ কিভাবে দেখে থাকে। তো মেয়েটি কি পারবে একা একাই জীবন পার করতে, নাকি স্বামীকে ভুলে শারীরিক চাহিদা মেটানোর জন্য পরকীয়ায় আসক্ত হবে, আমরা সিনেমার মাধ্যমে জানতে পারবো। তো যাই হোক, সিনেমার শুরুতেই একটা মেয়েকে দেখি, যার নাম গৌরী। গৌরী একটা কোম্পানিতে চাকরি করে, আর সে অনেক হাসি খুশি মেয়ে, আর সবার সাথে হাসি খুশি নিয়ে কথা বলে, কিন্তু কখনো সে বাহিরে যায় না, মানে পার্টিতে বা কোনো ক্লাবে এনজয় ফুটি এগুলো করে না। আর গৌরী একজন ছেলেকে অনেক ভালোবাসে, আর তাকেই সে বিয়ে করেছে, যার নাম মহেশ। আর এখন সে অনেক সুখী, কারণ কিছু বছর আগেই গৌরী আর মহেশ একসাথে পালিয়ে বিয়ে করেছে। পালিয়ে বিয়ে করলো কেন? কারণ তার পরিবার রাজি ছিল না। 2 বছর পর গৌরীর স্বামী মহেশ মারা যায়। কিন্তু গৌরী মহেশকে অনেক ভালোবাসে, আর এই জন্য গৌরী মহেশের বাড়িতে একাই থাকতে শুরু করে, আর সে তার স্মৃতি নিয়েই বাঁচতে চায়। আর গৌরী প্রতিদিন সকালে মহেশের ছবিতে ফুল রাখে, যেহেতু একটি হিন্দু কালচার তাই এটা সে করে। আর এভাবেই অনেক দিন পার হয়ে যায়, আর সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু গৌরী তো একজন যুবতী মেয়ে, আর প্রতিটি মানুষেরই শারীরিক চাহিদা আছে। কিন্তু গৌরীর বিয়ে হবার 2 বছরের মধ্যেই তার স্বামী মারা যায়, যে কারণে তার শারীরিক চাহিদা পরিপূর্ণভাবে পূরণ হয়ে যায়। আর গৌরী তার শারীরিক চাহিদা অন্য কারোর মাধ্যমে পূরণ করতে চায় না, তাই গৌরী তার শারীরিক চাহিদা পূরণের জন্য অনলাইন থেকে এটা অর্ডার দেয়। পরের দিশে দেখি গৌরী আর তার পরিবার একটি রেস্টুরেন্টে বসে কথা হচ্ছিল, যেখানে তার বাবা বলে, তুমি কতদিন এভাবে একা একা থাকবে, আর মেয়েদের তো একা থাকা উচিত না, আর গৌরীকে আবার বিয়ে করতে বলে। তখন গৌরী বলে, আমি কখনোই মহেশকে ভুলতে পারিনি, আর মহেশের জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। এটা শুনে গৌরীর বাবা অনেক রাগ করে, আর ওখান থেকে চলে যায়। আর গৌরীকে দেখাতে একটি ছেলেকে নিয়ে এসেছিল, আর গৌরীকে বলে তাকে বিয়ে করতে, আর সেই ছেলেটিও গৌরীকে অনেক পছন্দ করে। তখন গৌরী বলে, আমি সারা জীবন একাই থাকবো, কিন্তু ওকে কখনো বিয়ে করবো না। এরপর গৌরী তার অফিসে যায় আর একটা প্রেজেন্টেশন দেয়, আর তখনই গৌরীর মা বাবার কথা মনে পড়ে যায়, যে কারণে গৌরী প্রেজেন্টেশন দিতে পারে না। তখন গৌরীর কলিগ সেই প্রেজেন্টেশনটা কমপ্লিট করে, আর অফিস শেষ হওয়ার পর গৌরী একটা পার্কে যায়, যেখানে সে প্রতিদিন আসতো। তখনই গৌরীর একটা বান্ধবী তাকে ফোন করে আর বলে, দেখো গৌরী, এই বয়সে তোমার একটা পার্টনার খুবই প্রয়োজন, আর এটা তুমি মেনে নাও। এরপর তার বান্ধবী একটা মানসিক ডাক্তারের সাথে কথা বলতে বলে, তখন গৌরী তার বান্ধবীর কথা শুনে সেই ডাক্তারের কাছে যায়। গৌরী ওই ডাক্তারের সাথে তার লাইফস্টাইল সম্পর্কে কথা বলে। এরপর গৌরীর সম্পর্কে জানার পর ডাক্তার গৌরীকে বলে, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, যে প্রশ্নর তুমি সঠিক উত্তর দেবে। গৌরী বলে, ঠিক আছে। তখন ডাক্তার বলে, তোমার আর তোমার স্বামীর বৈবাহিক জীবন কেমন ছিল, তার মানে তোমার স্বামীর সাথে তোমার সেক্সুয়াল লাইফটা কেমন ছিল। তখন গৌরী বলে, আমার আর মহেশের বৈবাহিক জীবন সবকিছুই ভালো ছিল, কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। ডাক্তার বলে, প্রতিটি মানুষেরই তো চাহিদা থাকে, যেমন ঘুম ধরলে ঘুমানো প্রয়োজন, খোদা লাগলে খাবার প্রয়োজন। তো মহেশের মৃত্যুর পর বর্তমানে তোমার সেক্সুয়াল লাইফ কিভাবে কাটছে? গৌরী বলে, বর্তমানে এখন আমি সেক্সুয়াল লাইফে অ্যাক্টিভ না। তখন ডাক্তার তাকে শেষ প্রশ্ন করে, বর্তমানে কি অন্য কেউ আছে? তখন গৌরী বলে, আমার স্বামী মারা যাওয়ার পর আমার জীবনে অন্য কাউকে আর জায়গা দেয়নি, বা এটা ভাবলে তো আমার পাপ হবে তাই না, আর আমি যদি এটা করি তবে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি হবে? গৌরীর কথা শুনে প্রথমে ডাক্তার হাসতে থাকে, তারপর আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করে, আমরা যে সমাজে বাস করি সেই সমাজের কিছু নিয়ম আছে, এই নিয়ম অনেক বছর ধরে পালন করে যাচ্ছি, আর এখন তোমার স্বামী নেই, এখন যদি তুমি তোমার স্বামীকে ভালোবাসো সেটা তোমার জন্য পাপ হবে, এই দুনিয়াতে নেই, তার জন্য জীবন নষ্ট করা কি সঠিক হবে? তোমার স্বামী নেই দেখে তোমার ফিলিংস, তোমার স্বপ্নগুলো নষ্ট করতেছো, যে কারণে তোমার জীবনে তুমি ব্যালেন্স করতে পারছো না, যেটা তোমার জীবনকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু গৌরীর মেন সমস্যাই এটা, গৌরী কোনোভাবেই তার শারীরিক চাহিদা কন্ট্রোল করতে পারছে না, এমনকি ইন্টিমেটও হতে পারছে না। তো যাই হোক, পরের দৃশ্যে গৌরীর বাড়ির কাজের মেয়েকে দেখি, যার নাম জুলি। জুলি সকাল সকাল এসে বাড়ির সব কাজ করে চলে যায়, আর জুলি গৌরীকে একটা নতুন জীবন শুরু করতে বলে। সাথে জুলি মহেশের একটা জিনিস আলমারিতে রেখে দেয়, যেটা গৌরীর পছন্দ হয় না, গৌরী ওই জিনিসটা আবারও সেইখানে রেখে দেয়, আর জুলিকে অনেক কথা শোনায়, আর প্রতিদিন তাদের এভাবেই চলতো। এরপর গৌরী বের হয় অফিসে যাওয়ার জন্য, আর যখন রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিল, তখন ওই সাইডের অনেক ছেলে গৌরীকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু গৌরী তাদেরকে ইগনোর করে চলে যায়। এরপর গৌরী তার অফিসে আসে, তার বন্ধুদের সাথে নিজের সমস্যা আর সেই মানসিক ডাক্তারের সাথে যে কথাগুলো হয়েছিল সেগুলো শেয়ার করে। তখন গৌরীর বন্ধুরা গৌরীকে একটা ডেটিং অ্যাপস খুলে দেয় আর বলে, এখানে অনেক ছেলে আছে, তোমার যাকে পছন্দ হবে তার সাথে তুমি মনের কথা শেয়ার করতে পারবে। কিন্তু গৌরীর এটাতে কোনো ফিলিংস আসে না, আর সে বাসায় ফিরে আসে। আর রাত হওয়ার পর গৌরী তার স্বামীর সাথে কাটানোর সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়, তখন তার খুবই খারাপ লাগে। তখন গৌরী তার শারীরিক চাহিদা মেটানোর জন্য মহেশকে অনুভব করে, আর গৌরী মাস্টারবেশন শুরু করে। তখনই গৌরীর মা তাকে ফোন করে আর তাকে বিয়ে করার কথা বলে। গৌরী তার মায়ের উপর রাগ করে ফোন কেটে দেয়। তখন গৌরী ওই
ডেটিং অ্যাপটি ওপেন করে আর সেখানে মনের মতো ছেলেকে খুঁজতে থাকে। এরপর একটা ছেলেকে পছন্দ হয়। তখন গৌরী ওই ছেলেকে মেসেজ দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন গৌরী কিছু ফুল নিয়ে পার্কে যায় আর একটা ব্রেঞ্চে বসে সে তার জীবনের কথা ভাবতে থাকে। এরপর সেখান থেকে চলে যায়, কিন্তু তার স্বামীর জন্য যে ফুল নিয়েছিল সেটা ভুল করে সেখানে রেখে যায়। তখনই একটা ছেলে এসে ওই ফুলটা গৌরীকে দিয়ে দেয় আর তার সাথে কথা না বলেই সেখান থেকে চলে যায়। আর ওই ছেলের নাম সুরেশ। এরপর আমরা সুরেশকে দেখি আর তার পরিবারকে দেখি। এই পরিবারের সব ঘটনা আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। যাই হোক, সুরেশ একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে। 5 বছর হয়েছে সুরেশ বিয়ে করেছে আর তার ওয়াইফের নাম সোমা। সোমা তার স্বামীকে অনেক ভালোবাসে আর প্রতিনিয়তই সুরেশের জন্য পছন্দের খাবার রান্না করে। সোমা তার স্বামীর কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সুরেশ সোমাকে একদমই পছন্দ করে না। কারণ সোমা একজন গ্রামের মেয়ে আর সুরেশের মায়ের জন্যই সোমাকে বিয়ে করতে হয়েছে। আর প্রতিদিনই সোমার সাথে একটা না একটা ঝগড়া লেগেই থাকতো সুরেশের। যখনই তার শারীরিক চাহিদার প্রয়োজন হয় তখনই সুরেশ সোমার কাছে যায়, কিন্তু বাকি সময়টা সোমার সাথে সে কথাই বলে না। এর পরের দিন দেখি গৌরীর বাসায় ওই প্রোডাক্টটি পার্সেল এসেছে যেটা গৌরী অর্ডার করেছিল। আর তখনই ডেটিং অ্যাপে আগের রাতে যে ছেলেকে মেসেজ দিয়েছিল তখন সেই ছেলে মেসেজটার উত্তর দিয়েছে। তখন গৌরী ওই প্রোডাক্টটা সাইটে রেখে সেই ছেলের সাথে মেসেজ করতে থাকে আর ওই ছেলেটাকে তার সাথে দেখা করার কথা বলে। এর পরের দিন সে তার বাসায় তাকে নিয়ে আসে, কিন্তু দরজায় ছেলেটিকে থামিয়ে বলে আমার কিছু শর্ত আছে আর সেগুলো হলো আমাকে কিস করতে পারবে না, জোরে ধরতে পারবে না, ভালোবেসেও বলতে পারবে না আর হোয়াটসঅ্যাপে যে ফটোগুলো আছে সেগুলো ডিলিট করতে হবে। আসলে গৌরী তার স্বামীকে অনেক ভালোবাসে আর তার পবিত্র ভালোবাসাটা শুধু তার জন্যই রাখতে চায়, কিন্তু শারীরিক চাহিদা তো প্রাকৃতিক নিয়ম, যে কারণে গৌরী ভাবে শারীরিক চাহিদা কোনো একটি পুরুষের মাধ্যমে মিটিয়ে ফেলবে আর বাদ বাকি ভালোবাসাটা তার স্বামীর জন্য রেখে দেবে। এরপরে সেই ছেলেটাকে ঘরে নিয়ে আসে আর প্রথমবার দেখা হওয়াতেই একজন আরেকজনের কাছ থেকে লজ্জা পাচ্ছিল। এরপর গৌরী ছেলেটাকে বাড়িটা ঘুরিয়ে দেখায় আর তাকে মহেশের সম্পর্কে সবকিছু বলতে থাকে। এরপর ছেলেটাকে ঘরে নিয়ে আসে তার সাথে মেলামেশা করার জন্য, কিন্তু যখনই খাটে বসে তখনই তার স্বামীর কথা মনে পড়ে যায় যে এখানে তার সাথে থেকেছিল। তখনই গৌরী নিচে একটি বিছানা পারে আর ওই ছেলেটাকে বলে নিজেই তার শারীরিক সম্পর্ক করতে। এইসব কিছু দেখে ছেলেটা গৌরীকে বলে তুমি তোমার স্বামীকে এখনো অনেক ভালোবাসো, কিন্তু তোমার ভেতর প্রচুর উত্তেজনা কাজ করছে, কিন্তু আমি এটা দেখে খুবই বোরিং, তাই তোমার সাথে কিছুই করতে পারবো না, এটা বলে সে চলে যায়। যাওয়ার পর গৌরী বুঝতে পারে না সে কিভাবে তার চাহিদা মেটাবে। তখন গৌরী তার পার্সেল খুলে তার চাহিদা মেটানোর জন্য বাথরুমে যায়, সেখানে মাস্টারবেশন শুরু করে। এর পরের দিন যখন গৌরী জগিং করার জন্য পার্কে যায় তখনই দেখে সুরেশ পার্কে এসেছে। গৌরী তখন সুরেশকে দেখে ফেলে। এরপর গৌরী লক্ষ্য করে সুরেশ তার পিছু করছে আর এটা বলার জন্য গৌরী যখন থেমে যায় তখন সুরেশ গৌরীকে না দেখে সেখান থেকে চলে যায়। গৌরী বাসায় যায় আর রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে আসে আর সেখানকার একটি দোকানে দেখে সুরেশ সিগারেট খাচ্ছে। তখনই গৌরী সুরেশকে দেখছিল, কিন্তু সুরেশ তার দিকে না তাকিয়ে অন্য কিছু ভাবছিল। তখন গৌরী সুরেশকে দেখছিল আর ভাবছিল এটা কেমন পুরুষ, সবাই আমাকে দেখছে আর ও অন্য কিছু ভাবছে। আর এই জন্য গৌরী সুরেশের সাথে কথা বলার খুবই ইচ্ছে জাগে। আর পরের দিন যখন সুরেশ পার্কে এসে ব্যায়াম করছিল তখন গৌরী সাহস করে সুরেশের কাছে যায় আর সুরেশকে বলে আমি আপনাকে চিনি, যখন আমি ফুল রেখে চলে যাচ্ছিলাম তখন আপনি আমাকে ফুলগুলো ফেরত দিতে এসেছিলেন। এরপর তারা একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে যায়। তারপর সুরেশ সেখান থেকে বাড়ি চলে আসে, কিন্তু গৌরী তাকে আরো কিছু বলতে চাচ্ছিল। এদিকে সোমা তার সাথে ওঠা তার স্বামীর ফটোগুলো দেওয়ালে লাগাচ্ছে। এরপর সুরেশ বাড়িতে আসে আর এটা দেখে ফেলে আর সোমার উপর অনেক রাগ করে আর বলে তুমি এই ফটোগুলো কেন লাগিয়েছো, আমার আত্মীয়র কাছে আমাকে অপমান করতে চাও, তোমার গ্রামের কালচার বাদ দাও। এটা শুনে সোমা অনেক কষ্ট পায়, কারণ সোমা শুধু চেয়েছিল তাদের স্মৃতিগুলো ধরে রাখতে। এরপর ধীরে ধীরে গৌরী আর সুরেশ প্রতিদিন পার্কে দেখা করছিল, একসাথে অনেকটা সময় কাটাচ্ছিল। আর একদিন গৌরীর মনে একটা প্রশ্ন জাগে, আসলে গৌরীর কাজের মেয়ে জুলির 2 বার বিয়ে হয়েছে, তাই গৌরী তার কাজের মেয়েকে বলে তুমি তোমার প্রথম স্বামীকে কেন ছেড়েছো। জুলি বলে প্রথম স্বামীকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তার পরিবার আমাকে মেনে নেয় না আর সেই সময় আমার স্বামীও আমার পক্ষে ছিল না আর সে তার পরিবারের কথা শুনে এই জন্যই আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন গৌরী বলে আচ্ছা তুমি তোমার দ্বিতীয় স্বামীর সাথে সুখে আছো, তোমার কি প্রথম স্বামীর কথা মনে পড়ে না। জুলি বলে আমার দ্বিতীয় স্বামী আমাকে অনেক ভালোবাসে, কখনো কখনো আমার প্রথম স্বামীর কথা মনে পড়ে, কিন্তু যে মানুষটার সাথে আমি নেই তার কথা ভেবে আমার সময় আর বর্তমান নষ্ট করতে চাই না। এটা শুনে গৌরীর চোখ খুলে যায় আর নিজের জীবন নিয়ে সামনের দিকে এগোতে চায়। এরপর থেকে গৌরী সুরেশের আরো কাছে যেতে শুরু করে আর অফিস শেষ হলে তারা একটা জায়গায় দেখা করে আর তারা নিজেদের জীবন সম্পর্কে বলতে থাকে, নিজেদের সম্পর্কে জানতে চায় আর সুরেশ যে ধরনের মেয়ে চায় সে সব গুণই গৌরীর মধ্যে দেখতে পায়। সুরেশ বাড়িতে আসে, তখন সোমা ঘরটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। সোমা সেই সব কিছু করে রেখেছে যেটা সুরেশ পছন্দ করে, যেটা দেখে সুরেশ ইমপ্রেস হবে, কিন্তু সুরেশ তো এখন গৌরীকে ভালোবাসে, যেই কারণে সোমার কোনো কিছুই সুরেশের পছন্দ হয় না। পরের দৃশ্য দেখি জুলি গৌরীকে শুকে যাওয়া ফুল দেখাচ্ছে, যে ফুল মহেশের ছবিতে প্রতিদিন দিত, মানে কিছুদিন ধরে গৌরী আর সুরেশের কথা বেশিরভাগই হচ্ছিল, এর জন্য ফুল কিনতে গৌরী ভুলে গেছে। এটা দেখে গৌরী অনেক অবাক হয়ে যায়, মানে 3 বছর হচ্ছে প্রতিদিন মহেশের ছবিতে ফুল দিত। তখন গৌরী ভাবতে থাকে আমি কি সত্যি মহেশকে বলে যাচ্ছি, আমি মহেশের জন্য ফুল আনতে কি করে ভুলে গেলাম। এরপর গৌরী সেই ডাক্তারের কাছে যায় আর এই সব কিছু তার সাথে শেয়ার করে। তখন সেই ডাক্তার তার মনের
ঘটনার কথা সুরেশকে জানিয়ে দিতে বলে। আর সেই দিন একটা হোটেলে সুরেশের বন্ধুর সাথে সুরেশ কথা বলছিল, যেখানে সুরেশ গৌরীকে নিয়ে কথা বলে যে সে অনেক ধর্মীয় নারী, আমি তাকে অনেক ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই, এটসেট্রা এটসেট্রা। এরপরের দিন গৌরী অনেক টেনশন নিয়ে সুরেশকে ফোন করে আর বলে, আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই কিন্তু বুঝতে পারছি না কি করে বলবো। তখন সুরেশ বলে, আচ্ছা তুমি যদি ফোনে বলতে না পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। তখন গৌরী ফোন কেটে দেয় আর অনেক টেনশন নিয়ে মেসেজ লিখতে থাকে যে, তুমি কি আমার শারীরিক চাহিদা পূরণ করতে পারবে? ভাই এটা কোন ধরনের মেসেজ রে, হইলো এটা? আর এই মেসেজটা যখন সুরেশ দেখে তখন অনেক শক খেয়ে যায় আর গৌরীকে খারাপ মেয়ে ভেবে ঘৃণা করতে থাকে, কারণ সুরেশ গৌরীকে অনেক ভালোবেসেছিল। আর সেদিন বিকালে গৌরী সুরেশের জন্য পার্কে অপেক্ষা করছিল, তার প্রশ্নের উত্তর জানতে চাচ্ছিল। আর একটু পরেই সেখানে সুরেশ আসে আর সুরেশ গৌরীকে না দেখেই তাকে বলে, আমি ভেবেছিলাম তুমি একজন ধর্মীয় মেয়ে কিন্তু ভাবিনি তুমি এরকম বাজে একটি মেয়ে, এটা বলে সুরেশ সেখান থেকে চলে যায়। তখন সুরেশের কথা ভেবে গৌরী অনেক কষ্ট পায় আর সে অনেক নিঃসুপ হয়ে যায়, নিজের উপর ঘৃণা করতে থাকে। আর রাত হলে সুরেশ তার বন্ধুর কাছে যায় আর সেখানে ড্রিঙ্কস করে আর তার বন্ধুকে বলে, আমি তো গৌরীকে বিয়ে করতে চাচ্ছিলাম কিন্তু গৌরী আমাকে এটা কি প্রপোজাল দিল, আমার তার উপর ঘৃণা হচ্ছে। আর সেদিন সুরেশ ভীষণ কষ্ট পায়। পরের দিন সুরেশের গৌরীর সাথে দেখা হয় কিন্তু সুরেশ গৌরীর সাথে কথা বলে না, সেখান থেকে চলে যায়। আর সেদিনের পর থেকে গৌরী ভীষণ কষ্ট পাচ্ছিল আর অনেক ডিপ্রেশনেও ছিল। যাই হোক, এরপর একদিন সুরেশ বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তখন গৌরী সেখানে আসে আর গৌরী সুরেশকে বলে, একটা ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই। এরপর গৌরী সুরেশের গাড়িতে ওঠে, তখন গৌরী তার মনের কথা সুরেশের সাথে শেয়ার করে যে, আমার যখন স্বামী মারা গেছে তারপর থেকে আমি কাউকে ভালোবাসিনি কিন্তু এরপর আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করতে যাচ্ছি আর প্রথমবার আমার ফিলিংস তোমার সাথে শেয়ার করেছি আর আমাদের একজনকে তো পদক্ষেপ নিতেই হতো আর আমি এটাই বেছে নিয়েছিলাম, তুমি আগ্রহী হলে হ্যাঁ বলবে আর না হলে না বলবে, অনুভূতি না শুনে আমাকে বাজে মেয়ে বলেছো, আমাকে ভুল বুঝেছো। তখন সুরেশ গৌরীর অনুভূতি বুঝতে পারে আর তার কাছে ক্ষমা চায়। এরপর সুরেশ গৌরীকে বাসায় রেখে নিজের বাসায় ফিরে আসে আর রাত হলে যখন তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে তখন সোমা সুরেশকে মানা করে এবং বলে, আমাদের বিয়ে হওয়ার পর আপনি শুধু আমার শারীরিক চাহিদাটাই পূরণ করেছেন, কখনো কি আমার মনের কথা বুঝে আমার সাথে কথা বলেছেন, কখনো কি আমাকে ভালোবেসেছেন, কখনো কি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন, আমার কি পছন্দ সেটা কখনো ভেবেছেন, প্রতি রাতে আমি কান্না করি কখনো কি বলেছেন কেন আমি কান্না করি। তখন সুরেশ বলে, আজ তুমি এভাবে কেন বলছো, আমাদের তো বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, তোমার আবার কি চাহিদা, এটা বলে রাগ করে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সুরেশ গৌরীর কাছে যাওয়ার জন্য রেডি হয় তার সিদ্ধান্ত বলার জন্য, কিন্তু তখন তার কলিগ তাকে একটা কাজ দেয় আর সুরেশ কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে গৌরী পার্কে সুরেশের জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই তার শ্বশুর বাড়িতে এসে তাকে ফোন করে কিন্তু গৌরী তার ফোন কেটে দেয়। এদিকে সুরেশ অনেক ব্যস্ত ছিল তাই সে আসতে পারবে না, এজন্য গৌরীকে একটা মেসেজ দেয় যে, আমি তোমার শারীরিক চাহিদা পূরণ করতে রাজি আছি, মজা পাইলাম। তখন গৌরী বলে, আচ্ছা ঠিক আছে কাল আমরা দেখা করব। আর রাত হওয়ার পর গৌরী যখন তার বাড়িতে যায় তখন দেখে তার শ্বশুর বাহিরে অপেক্ষা করছিল, মানে গৌরী ভেবেছিল তার শ্বশুর গ্রাম থেকেই ফোন করেছে কিন্তু তার শ্বশুর সকাল থেকেই এখানে অপেক্ষা করছিল। এরপর গৌরী তার শ্বশুরকে ঘরে নিয়ে যায় আর ঘরে এসে তার শ্বশুর তার ছেলের ছবি দেখছিল আর তার ছেলের কাপড় জুতো এগুলো দেখছিল, যেটা দেখে তার শ্বশুর বুঝতে পারে গৌরী এখনো তার ছেলেকে অনেক ভালোবাসে আর 3 বছর হয়ে যাচ্ছে এখনো সে বিয়ে করেনি। এরপর গৌরী তার শ্বশুরকে ভালো ভালো খাবার খাওয়ায় আর তাকে অনেক আপ্যায়ন করে। এগুলো দেখে মহেশের বাবা বলে, যখন তোমার আর মহেশের বিয়ে হয়েছিল তখন আমরা অনেক রাগ করেছিলাম কিন্তু আমার ছেলে একজন সঠিক জীবনসঙ্গীকে বিয়ে করেছিল কিন্তু এখন সে দুনিয়াতে নেই। এরপর গৌরী একটা ঘরে যায় আর তার শ্বশুরের কথা শুনে ভাবতে থাকে, আমি কি মহেশকে ধোকা দিচ্ছি। গৌরী খুব চিন্তার মধ্যে পড়ে যায়। পরের দিন সুরেশ আর গৌরী দেখা করে আর সুরেশকে একটা কাজের জন্য অন্য একটি গ্রামে যেতে হবে। তখন গৌরী বলে, আমি যেটা করছি সেটা কি ঠিক করতেছি? তখন সুরেশ বলে, এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না, প্রথমে তুমি আমাকে বলেছো আর তুমি যেই সিদ্ধান্ত নাও আমি সেটাই গ্রহণ করব। এই কথা শোনার পর গৌরী অনেকটা সময় ভাবতে থাকে। এরপর সুরেশের অনেক দেরি হয়ে যাচ্ছে আর গৌরীর ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যাচ্ছিল কিন্তু এখনো গৌরী তার সিদ্ধান্ত নিতে পারেনি, সে কি সুরেশের সাথে শারীরিক সম্পর্ক করবে কিনা। এভাবে আরো কিছুটা সময় পার হয়। তখন সুরেশ বলে, গৌরী আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, আমরা কি এখন উঠতে পারি? তখন গৌরী সুরেশকে তার বাড়িতে নিয়ে আসে কিন্তু গৌরী ভীষণ কষ্ট পাচ্ছিল। এরপর যখন তারা বাড়িতে আসে তখন বাড়ির বিদ্যুৎ চলে যায় আর দেখতে দেখতেই তারা দুজন একটা বেডরুমে আসে আর তখনই গৌরী তার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, নিজেকে সুরেশের কাছে উজাড় করে দেয় আর ফাইনালি গৌরী আর সুরেশের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয় আর গৌরীর চাহিদা পূরণ হয়ে যায়। এরপর যখন সুরেশ বাড়ি ফিরে যাচ্ছিল তখন বিদ্যুৎ চলে আসে আর সুরেশ একটা জিনিস লক্ষ্য করে, যেভাবে তার স্ত্রী সোমা তার বাড়িটা সাজিয়ে রেখেছিল সেভাবেই গৌরী তার বাড়িটা সাজিয়ে রেখেছে, মানে গৌরীর বাড়িতে তার স্বামীর ফটো ছিল, ঘরের সব জায়গায় তার স্বামীর স্মৃতি ছিল। তখন গৌরীর ঘর দেখে সুরেশের তার নিজের ঘরের কথা মনে পড়ে, সে ভাবছিল সোমা যেভাবে তার ঘরটা সাজিয়েছিল এটা শুধু গ্রামের মানুষের কালচার না, এই জন্য তার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছে, কখনো তার খুশির কথা ভাবিনি। এরপর সুরেশ তার বাড়িতে আসে আর বুঝতে পারে না তার স্ত্রীকে কি বলবে, তারপর অনেক ভালোবাসা নিয়ে তার স্ত্রীকে বলে, তুমি কিছু একটা খাবার বানাও আমরা একসাথে খাবো। এই কথা শুনে সোমা অনেক খুশি হয়ে যায়। এরপর সুরেশ তার বাড়িটা ঘুরে ঘুরে
দেখছিল। ফাইনালি এবার সুরেশ তার স্ত্রীর ভালোবাসা অনুভব করতে পারে। আর তার স্ত্রী যখন রান্না করছিল তখন সুরেশ তার কাছে যায়, আর তার স্ত্রী সোমাকে এই প্রথমবার পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করে, কারণ সুরেশ বুঝতে পারছিল সে অনেক বড় একটা ভুল করেছে। তখন সোমাও সুরেশকে জড়িয়ে ধরে। আর সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি গৌরী এখন সিদ্ধান্ত নিয়েছে তার স্বামীকে ভুলে যাবে, এই জন্য তার ঘরটা তার মতো করে সাজানো শুরু করেছে। মানে গৌরী এখন ঠিক করেছে সে সামনের দিকে এগিয়ে যাবে, আর কোনো একটা ছেলেকে যদি পায় মনের মতো আর কি, তখন তাকে বিয়ে করে নেবে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ইউনিক একটা কনসেপ্ট মানে এই মুভির কাহিনী আর কি। ইউনিক না, সচরাচর প্রত্যেকটা বিধবা বা হচ্ছে ডিভোর্সি নারীরা আছে তাদের একটা কাহিনী যা আমরা অনুভব করতে পারি না, আমরা কখনো দেখতেও পাই না, কিন্তু এই সিনেমাতে সেটা ফুটিয়ে তুলেছে, আর যার জন্য স্ক্রিপ্টটি এরকম। ঠিক আছে, তো ডোন্ট মাইন্ডেড, এরকমই থ্রিলার মুভি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনেশনে, ততক্ষণে ভালো থাকবেন, খুদা হাফেজ।